আসসালামু আলাইকুম। ইলিশের লেজের ভর্তা তৈরি করব। মাওয়াঘাটের ইলিশের লেজের ভর্তার একটা সিক্রেট রেসিপি থাকে, সেটাই আজ আমি করে দেখাবো। চলুন তাহলে মূল রেসিপি শুরু করি। ইলিশের লেজ নিয়েছি তিনটা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেব 1/3 চা চামচ লবণ, 1/3 চা চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ হলুদ গুঁড়া। এবার একসাথে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। আমি মাছের লেজগুলোকে একটু চিড়ে নিয়েছি যেন ভেতরে মশলা ঢুকে। এবার চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে মাছের লেজগুলো দিয়ে দেব। দুই পিঠ আমি লাল করে ভেজে তারপর তেল থেকে তুলে নেব। একই তেলে মরিচ ভেজে নিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিতে হবে। তো আমি শুকনা লাল মরিচ দিয়ে দিলাম 8টা, মিডিয়াম আঁচে ভেজে তারপর তেল থেকে তুলে নিয়েছি। ভাজা মাছ ঠান্ডা হলে সাবধানে কাঁটা ছাড়িয়ে নিতে হবে, আর কাঁটা ছাড়ানো কিন্তু খুব সহজভাবে, নিয়ম জানা থাকলে ছাড়ানো যায়। প্রথমে লেজের অংশ থেকে মাছটা ছুটিয়ে নিয়ে তারপর চামড়াটা আলাদা করে নিলে মাছের সবগুলো কাঁটা কিন্তু মাংসের গায়ে এভাবে আটকে থাকে, এই দেখুন। তারপর একসাথে এভাবে তুলে নিলেই সবগুলো কাঁটা একসাথে ছাড়িয়ে ফেলা যায়, আর চামড়ার গায়ে যে কয়েকটা কাঁটা থাকে সেগুলো তুলে নেব। হয়ে গেল খুবই সহজভাবে মাছ থেকে কাঁটা ছাড়ানোর সহজ পদ্ধতি। এবার বড় কাঁটায় কিছু মাছ লেগে থাকে, সেগুলো তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি দুইটা লেজের কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এবার হাত দিয়ে একটু চটকে নেব। এবার মরিচগুলোকে একেবারে মিহি করে নেব, তারপর এখানে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না তারা হালকা ভেজে নিতে পারেন। তো আমি পেঁয়াজ আর মরিচ একসাথে ভালো করে কষলে একেবারে নরম করে নেব। দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল, আর দিয়ে দেব 1/2 কাপ ধনে পাতা কুচি, আবারও ভালো করে কষলে নেব। তো পেঁয়াজটা মাখানো হয়ে গেছে, এবার পেঁয়াজ মরিচের মিশ্রণটা কাটা ছাড়ানো মাছের মধ্যে দিয়ে একসাথে ভর্তাটা ভালো করে মেখে করে নিতে হবে। আর এর সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ টেস্ট দেখে। তো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব মাছ ভাজা তেল, তেলটা অবশ্যই গরম হতে হবে। এটাই হলো মাওয়াঘাটের সিক্রেট রেসিপি। তারা ভর্তা বানিয়ে ভর্তার একেবারে শেষ পর্যায়ে এরকম মাছ ভাজা গরম তেলটা দিয়ে ভালো করে মেখে নেয়, আর ভর্তাটা নরম নরম হয়। আবার কেউ কেউ ভর্তার মধ্যে সামান্য আচার দিয়েও মেখে নেয়। হয়ে গেল খুবই সহজভাবে মাওয়াঘাটের সেই বিখ্যাত ইলিশের লেজের ভর্তা। ভর্তাটা কিন্তু খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো মাওয়াঘাটের ভর্তা ঘরে বসেই বানিয়ে খেতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ইলিশ পোলাও, কাটা ছাড়া আস্ত ইলিশের কাবাব, আরও কয়েকটা রেসিপি আছে আমার চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারেন। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাপি কুকিং।